এগিয়ে বাংলা, এগিয়ে বাঙালি। বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে জয়পুর থানার পরিচালনায় জয়পুরে আয়োজিত হলো রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবির। সকাল 11টা নাগাদ শুরু হয় অনুষ্ঠানটি উদ্বোধনী সঙ্গীত ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি বিশপ সরকার, জয়পুর থানার অফিসার ইনচার্জ শেষ কুমার, সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়পুর বিট্টু ভৌমিক এবং আরও অনেক বিশিষ্ট সমাজসেবীরা। আজকে আমাদের বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে জয়পুর ব্লকে যে রক্তদান শিবির হচ্ছে, এই রক্তদান শিবিরে আয়োজন করার জন্য সমস্ত পুলিশ অফিসারকে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। কারণ রক্ত এমন একটা জিনিস যেটা উৎপাদন করা যায় না, মানব দেহ থেকে এটা উৎপাদন হয় এবং এই রক্ত অনেক মানুষের জীবন রক্ষা করে। এবং সেখানে ক্লাবরা, যে সমস্ত ক্লাব আছে, তারা রক্তদান শিবির করে। তারপরে সরকারিভাবে বিডিও অফিস, 16 তারিখে আমাদের বিডিও অফিসে রক্তদান শিবির আছে। তো এই রক্ত এইভাবে সংগ্রহ করে অসুস্থ মানুষের উপকার হয়, অনেক মানুষের জীবন বাঁচে। তাই যারা আজকে উপস্থিত হয়েছেন, যারা আজকে রক্ত দিচ্ছেন, তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আর যারা আয়োজন করেছেন, রক্তদানে এগিয়ে আসে বেশ কিছু মানুষ, নিজে রক্তদান করে শিবিরের সূচনা করেন অ্যাডিশনাল এসপি বিশপ সরকার। বাঁকুড়া জয়পুর থেকে আশিস ব্যানার্জির রিপোর্ট, রবি বাংলা। এগিয়ে বাংলা, এগিয়ে বাঙালি।